আসসালামু আলাইকুম, মি অ্যান্ড মাই মম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজিম মেহেদি। একটু অবাক হচ্ছেন, ইলাপুর চ্যানেলে আজিম মেহেদি কোত্থেকে আসলো? তো যাই হোক, আমি একটু কাছের মানুষ তো তাই চলে আসলাম। আমার কাছে মনে হয়েছে একটা ভিডিও শেয়ার করব আপনাদের সাথে এবং আপনাদের খুব কাজে লাগবে ভিডিওটা, যেই জন্যই আসলে আসা। তো আজকে মূলত আমি আপনাদের সাথে যেই বিষয়টা শেয়ার করব, শেয়ার করার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ক্ষুদ্র খামারি ইউটিউব চ্যানেল, দেখতে পাচ্ছেন। যদি মন চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, গরু ছাগল হাঁস মুরগি পশু পাখি এগুলো নিয়ে ভিডিওগুলো করি আমি। যেহেতু মাটির প্রতি সবার ভালোবাসা আছে, আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, সাবস্ক্রাইব করবে, আমাদের সাথে থাকবেন। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মূলত আধুনিক বিশ্বায়নের যুগে সবার হাতেই এখন স্মার্টফোন। স্মার্টফোনের আধুনিকতার সাথে সাথে যত ডেভেলপ হচ্ছে কান্ট্রি, যত ডেভেলপ হচ্ছে ওয়ার্ল্ড, তার পাশাপাশি আমাদের আইটি কিংবা আমাদের ডিভাইস, ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আপডেট হচ্ছে। আপডেটের ছোঁয়া লাগতে লাগতে আমরা এখন 4K ভিডিও অপশনে চলে এসেছি। তো যাই হোক, আমাদের অনেকের হাতের স্মার্টফোনটা 4K, অনেকের হাতের স্মার্টফোনটা 4K না। তো যে কারণে যে ঘটনাটা ঘটে যাচ্ছে আমাদের মধ্যে সেটা হচ্ছে, এই যে VC ফরম্যাটের যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো আমাদের অনেকের সাধারণ ফোনে কাজ মানে ট্রান্সফার করে আনলে দেখা যাচ্ছে না, কিংবা আমাদের যদি কম্পিউটার আমরা ইনপুট দেই সেখানেও দেখা যাচ্ছে না, জাস্ট এরকম ব্লাং আসতেছে, দেখতে পাচ্ছেন। হ্যাঁ, বলতেছে HEVC VDA এক্সটেনশন 99.99 ডলার, মানে $1 দিয়ে আমাকে এক্সটেনশন নিতে, আমি তো গরিব মানুষ, $1 দিয়ে এক্সটেনশন নিতে পারবো না। তাহলে এই ভিডিও কি কোনোদিন আমার কম্পিউটারে কিংবা আমার স্মার্টফোনে প্লে হবে না? আজকে মূলত সেই বিষয় নিয়ে কথা বলবো। রিসেন্টলি আমি আমার ওয়াইফকে একটা এই স্মার্টফোন গিফট করি, তো সেই স্মার্টফোনের মধ্যে যদি এই যে VC ফরম্যাটে যদি ভিডিও রেকর্ড করা হয়, সেই ভিডিওগুলো আমার ফোনে প্লে হয় না এবং আমার কম্পিউটারেও প্লে হয় না। তো যে কারণে এই সমস্যাটা হচ্ছে, ইভেন যেই মানে ভিডিওগুলো যদি আমরা এডিটিং করতে চাই, সবচাইতে মানে নর্মাল এডিটিং সফটওয়্যার হচ্ছে ক্যামটেসিয়া। তো ক্যামটেসিয়াতেও যদি আমরা সেটা যদি এডিটিং করতে যাই, সেখানেও কিন্তু এই সফটওয়্যারটা বা এই এই ফরম্যাটের ভিডিওগুলো তারাও রিসিভ করে না। যেমন দেখতে পাচ্ছেন, এই যে ভিডিওটা এখানে আসছে, দেখেন দিব ভিডিওটা, কিন্তু প্লে হবে না, দেখতে পাচ্ছেন ভিডিওতে কিছুই দেখা যাচ্ছে না, শুধু সাউন্ড আসছে। তো যাই হোক, মূলত আজকের ভিডিওটা এই বিষয়ে আমরা আপনাদের সাথে শেয়ার করব আজকে। তো যাই হোক, আজকে মূলত এই বিষয়টাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে, কিভাবে আপনি এই যে VC ফরম্যাটের ভিডিওগুলোকে আপনি MP4-এ কনভার্ট করবেন। তো এটা খুবই ইজি, আপনাকে চলে যেতে হবে গুগলে। গুগলে গিয়ে প্রথমে আপনাকে এই ওয়েবসাইটে চলে যেতে হবে, এখানে যাওয়ার জন্য বেশি কিছু দরকার নেই। আপনি জাস্ট গুগলের মধ্যে লেখেন ডাউনলোড হ্যান্ডব্রেক, লিখলে আপনাকে এই লিঙ্কটা চলে আসবে। এই লিঙ্কে প্রবেশ করলে আপনার কাছে চলে আসবে বেশ কয়েকটা লিঙ্ক, যেমন যারা ম্যাক অপারেটিং সিস্টেম ইউজ করেন, যারা উইন্ডোজ ইউজ করেন, যারা লিনাক্স ইউজ করেন, যার যেটা দরকার সেটা ডাউনলোড করে নেবেন। এখানে আমি ডাউনলোড করেছিলাম এই উইন্ডোজের এই সফটওয়্যারটা, যেহেতু আমি উইন্ডোজ ইউজ করি সেজন্য। তো উইন্ডোজটা যখন আমি ডাউনলোড করি, ডাউনলোড করার পর আমার ডাউনলোড ফোল্ডারের মধ্যে যখন এটা ডাউনলোড হয়ে যায়, আমি ডাবল ক্লিক করে আস্তে আস্তে নেক্সট নেক্সট করতে করতে ওরা যা বলে তা শুনতে শুনতে আমার কম্পিউটারে এটা ইনস্টল হয়ে যায়। ইনস্টল হওয়ার পরে এই পরিস্থিতিতে আসে, আমি ডাবল ক্লিক করলাম, সফটওয়্যারটা অন হয়ে গেল। এবার আসুন আমরা এটাকে কীভাবে MP4 করতে পারি, বা আমার PC-তে এটাকে আমি কীভাবে প্লে করতে পারি, কিংবা আমি কীভাবে এটাকে রান করতে পারি, কিংবা কীভাবে এই ফরম্যাটের ভিডিওটা আমি আমার স্মার্টফোনে চালু করতে পারি, যেহেতু আমার স্মার্টফোন 4K না, 4K সাপোর্ট করে না, ওল্ড ভার্সন, মানে আমি গরিব মানুষ তো পুরাতন আগের মোবাইলগুলো ব্যবহার করি, সেখানে এই ভিডিওটা সাপোর্ট করতেছে না। তা আমার মতো গরিব মানুষ যারা আছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা, যে বন্ধুবান্ধব কারো কাছ থেকে হয়তো 4K বা HEVC ফরম্যাটের ভিডিওগুলো শেয়ার রেটে আনার পরে সে দেখতে পাচ্ছে না, সে কীভাবে দেখবে। তো যাই হোক, এই সফটওয়্যারটা হ্যান্ডব্রেক যখন আমরা চালু করলাম, খোলার পর আবার বেশি কিছু দরকার নাই, একবারে ইজি, জাস্ট এখান থেকে ভিডিও একটা নিব, নিয়ে এখানে এনে ছেড়ে দিব। হ্যাঁ, এখানে এনে ছেড়ে দিব, যে ভিডিও চলে আসছে, আসার পরে বেশি কিছু করতে হবে না, জাস্ট এটা সেভ হবে কোথায়। সেভ হওয়ার জন্য আমরা ডেস্কটপে একটা ফোল্ডার ক্রিয়েট করি, একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, নিউ ফোল্ডার, ফোল্ডারের নাম দিয়ে দিলাম লামসাম, যাই হোক লামসাম একটা হইলি হইল, সেভে দিলাম এবং আমরা এটাকে স্টার্ট করে দিলাম ফরম্যাট হওয়ার জন্য। দেখতে পাচ্ছেন খুব শীঘ্রই, হ্যাঁ খুব দ্রুত ফরম্যাটটা হয়ে যায়, যে ফরম্যাট হয়ে গেছে কমপ্লিট, অলরেডি ফরম্যাট কমপ্লিট হয়ে গেছে। তাহলে দেখি এবার প্লে হয় কি না আমাদের, এই যে লামসাম ফোল্ডারটা আমাদের, এই যে লামসাম ফোল্ডার, এই যে চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ভিডিওটা এবার প্লে হয়েছে। এখন দেখি এই ভিডিওটা আমাদের
এডিটিং এর সফটওয়্যারের মধ্যে এটা কাজ করে কিনা, কোথায় লামসাম, কোথায় এই যে লামসাম, ও মাই গড, এখানে তো নাই, তার মানে এটা তো এই ফাইল খুঁজে পাচ্ছে না, কেন খুঁজে পাচ্ছে না, কেন খুঁজে পাচ্ছে না। আচ্ছা এটা MP4-এ ফরম্যাট না হয়ে M4B ফাইল হয়ে গেছে। যাই হোক, আমরা এটাকে কোনো সমস্যা নাই, আমাদের সবার কাছে একটা ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যার আছে, আমরা সেখানেই এটাকে ইম্পোর্ট করে নেই, ডাইরেক্ট আমরা এখান থেকে ফরম্যাট করে নিবি MP4। এই যে লামসাম, লামসাম ভিডিওটা নিয়ে নিলাম, করে নিলাম, MP4-এ কনভার্ট করে নিলাম, জাস্ট সিম্পল। কোথায় সেই ভিডিওটা? এটা সেই ভিডিও, কাট করে নিলাম। আবার আমাদের লামসাম ফোল্ডার কোথায়? আমাদের লামসাম ফোল্ডারের মধ্যে নিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে। এবার দেখি হয় কি না, কোথায় লামসাম, কোথায়, এই যে লামসাম, এই যে ভিডিও, এই যে চলে আসছে, দেখতে পাচ্ছেন, এই যে ভিডিও চলে আসলো, ওকে প্লে হয়ে গেল। তার মানে হচ্ছে ভিডিওটা আসলে খুবই ছোট, হ্যাঁ মাত্র 1 সেকেন্ডের ভিডিও দেখালাম আপনাদেরকে। তো যাই হোক, আপনাদেরকে এটা দিয়ে আমি দেখে যাব। এখন হয়তো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই ডাইরেক্ট ফরম্যাট ফ্যাক্টরি সফটওয়্যার দিয়ে কেন আমরা এই লামসাম ভিডিওটা, লামসাম ফোল্ডারটা ডিলিট করে দিলাম, ডিলিট হচ্ছে না কেন, এই ফাইলটা এখানে রয়ে গেছে সেজন্য। যাই হোক, আমরা এই লামসাম ফোল্ডারটাকে এখান থেকে ডিলিট করে দিলাম, সমস্যা কি? আচ্ছা এটা, আচ্ছা লামসাম ফোল্ডারের কথা বাদে দিলাম, আমাদের দরকার নাই। আমাদের এখন কাজ যেটা বলতেছিলাম যে ফরম্যাট ফ্যাক্টরিতে আমরা ডাইরেক্ট কেন ওই সফটওয়্যারটাকে এনে, মানে এই ভিডিওটাকে এনে আমরা ইয়া করতে পারি না, ফরম্যাট করতে পারি না। দেখি হয় কি না, নিয়ে আসলাম MP4 ফরম্যাটে, স্টার্ট দিলাম, হচ্ছে না, আবার দেই, আবার দিলাম, আবার দিলাম, আবার দিলাম, হচ্ছে না। তার মানে হচ্ছে এটা ডাইরেক্ট হবে না, আপনাকে ওই সফটওয়্যারের মাধ্যমেই ফরম্যাট করতে হবে, হ্যান্ডব্রেক সফটওয়্যারের মাধ্যমে। তো আশা করি যারা এই বিষয়টা আগে থেকে জানতেন তাদের কাছে এই ভিডিওটা খুবই বোরিং লেগেছে এবং সময় নষ্ট করেছি আপনাদের, সেজন্য আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর যাদের জন্য, যারা এই ভিডিওটা প্রথমবার দেখেছেন কিংবা যাদের কাছে মনে হয়েছে, যারা জানতেন না এটা আসলে কীভাবে করতে হয়, শিখতে পেরেছেন কিছু, তাদেরকে বলবো যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, মি অ্যান্ড মাই মম আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, এবং তার পাশাপাশি ক্ষুদ্র খামারের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কেমন বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।